আজকে কালিয়নাগ মনে মনে চিন্তা করছে, ব্রজভূমি বাস পেয়ে আমি যখন কৃষ্ণ সেবা করতে পারলাম না, ব্রজভূমি বাস পেয়ে যখন আমার কৃষ্ণ সেবা হলো না, তখন আমি আমার নিজের ধর্ম নিজে করে যাব। নিজের ধর্ম কি না সেই কালীদহের ওপর বিষ ঢালা। তাই আজকে কালিয়নাগ করছে কি না নিজের ধর্ম পালন করছে, আর মনে মনে চিন্তা করছে নিজের ধর্ম পালন করে যদি আমি কৃষ্ণ সেবা করতে পারি, নিজের ধর্ম পালন করে যদি আমি কৃষ্ণকে পাইতা পাব, আর নিজের ধর্ম থেকে আমি কখনো বিচ্যুত হব না। তাই আজ কালিয়নাগ করছে কি বিষজল দহন সমান, বিষজল দহন সমান, বিষজল দহন সমান, দিল দিল আজকে কালিয়নাগ করলো কি না তার যত বিষ আছে সমস্ত দেহের বিষকে একেবারে কালীদহের জলে উগারে দিল। দেখলো আমার ধর্ম বিষ ঢালা, তাই আমি কালীদহের জলে একেবারে বিষে বিষাক্তময় করে দেব। যেই না বিষ জল হয়ে গেল, একেবারে কালীদহের জল বিষে ভর্তি হয়ে গেল, জল নীল হয়ে গেল, সেই বিষাক্ত জলের চারিপাশে যখন কেউ যায় সে বিষের জ্বালায় ছটফট করে, বিষের জ্বালায় আর থাকতে পারে না, তার পাশ দিয়ে যদি কোনো প্রাণী চলে যাচ্ছে বিষের জ্বালায় ছটফট করতে করতে মরে যাচ্ছে, জল পান করতে হচ্ছে না। কালীদহের জলে কালীনাগ এমনভাবে বিষ ঢেলেছে যে সেই চারিপাশে যখনই যাচ্ছে তখনই বিষের জ্বালায় ছটফট করতে করতে মরে যাচ্ছে, কেউ আর সেখানে থাকতে পারছে না। তার ওপর দিয়ে যদি পাখি উড়ে যাচ্ছে তাদের ডানাগুলো পুড়ে যাচ্ছে সেই বিষের তেজে, জলের এমন তেজ হয়ে গেল সেই তেজে স্থাবর জঙ্গম যত ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। স্থাবর জঙ্গম যত ফুলে হইয়াছে হত, স্থাবর জঙ্গম যত ফুলে হইয়াছে হত, স্থাবর জঙ্গম যত ফুলে হইয়াছে হত, স্থাবর জঙ্গম যত ফুলে হইয়াছে কত, বিষ জল সহিতে নাহি পারে, বিষ জল সহিতে না পারে, বিষ জল সহিতে নাহি পারে, বিষ জল সহিতে না পারে, তাহার উপরে ভাই কোন পাখি উড়ে যায়, 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 জলে পড়ে তেজয় প্রাণ, জলে পড়ে তেজয় আজকে তার ওপর দিয়ে যদি পাখি চলে যাচ্ছে তার পাশে সমস্ত জঙ্গল আছে সমস্ত গাছপালা আছে আজকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কালিয়নাগের বিষের জ্বালায়। এবার সবাই একত্রিত হয়ে মনে মনে বলছে, সমস্ত পাখিকুল বলছে, সমস্ত পশুকুল বলছে, সমস্ত গাছপালা বলছে, এ কি অবস্থা বৃন্দাবনের, বৃন্দাবনে আমরা বাস পেয়েছি, বৃন্দাবনে আমাদের জন্ম হয়েছে, আর বৃন্দাবনে জন্ম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এই গোবিন্দের কেমন বিচার? যে বৃন্দাবনে গোবিন্দের বাস, যে ব্রজে আমার ভগবানের বাস, সেই ব্রজে কিনা মরতে হচ্ছে এক কালীনাগের বিষের জ্বালাতে? না না, যে বৃন্দাবনে বাস পেয়েছি সেই বৃন্দাবনে বাস পেয়ে যখন আমাদেরকে মরতে হচ্ছে বিষের জ্বালায়, ছটফট করতে হচ্ছে বিষের জ্বালায়, আমরা আর গোবিন্দ নাম বলবো না। আজ থেকে আমরা শপথ করলাম আমরা আর গোবিন্দ নাম বলবো না। এভাবে যখন সকল ভক্ত কাঁদছে, ভক্ত কাঁদলে ভগবানও কাঁদে, ভক্তের চোখের জল দেখে ভগবান আমার কাঁদছে, গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছি আমার ব্রজের ভক্তেরা কাঁদছে, আমাকে তো বিচার করে দেখতে হবে
যে আমার ব্রজের ভক্তেরা কেন কাঁদছে, আমাকে তো যেতে হবে সেখানে, আমার ব্রজের ভক্তরা কেন কাঁদছে। যেই না কারণ জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে, সকল জ্বালা সহ্য করতে পারি, সহ্য করতে পারি না ভক্তের অহংকার আর চোখের জল। ভক্ত যখন কাঁদছে তখন সেই কান্না নিবারণ করতে হবে আমাকে। আমি হলাম দীনবন্ধু, আমি হলাম বিপদ তারণ মধুসূদন, তাই তাদের বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে গোবিন্দ করল কি, মনে মনে আর চিন্তা করল, যে জন আমার ভক্তরে কাঁদায় আমি কাল সকাল হলেই তাকে আর ব্রজধামে রাখবো না। কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তাকে বধ করে দেবো। নিতাই গৌর হরি বল হরি বল। পরের দিন সকাল হয়েছে, গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে। মায়ের কোলে বসে বসে বলছে, মা গো দেখো দেখো গোষ্ঠী যাবার আমার সময় হলো, আমাকে সাজিয়ে দেবেন আমা। গোবিন্দ আজকে যাচ্ছেন কোথায় না কালী ও নাগকে বধ করার জন্য। বয়স কত বছর? 7 বছর। 7 বছর বয়সে গোবিন্দ আমার কালী ও নাগকে দমন করেছিলেন। 7 বছর বয়স সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন। আজকে বলরাম যাবে না গোষ্ঠে, তাই গোবিন্দ মাকে বলছে, মা গো আজকে তো দাদার জন্মদিন, আজকে তো দাদা বাড়িতে থাকবে, আজকে তুমি আমায় তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি সুন্দর সাজে সেজে চলে যাব সেই গোষ্ঠ মাঝে। আজকে মাকে অনুরোধ করছে, মা গো পরাইয়ে দে মা পিত ধরা মন্ত্র পড়ি বাঁধো চুডা, হাতে দেহ মোহনিয়া বাসি, আমাকে যদি সুন্দর সাজে না সাজাও আমি গোষ্ঠে কিভাবে যাব। অলকাতি লোকা ভালে বনমালা দিল গলে, অলকাতি লোকা ভালে বনমালা দিল গলে, অলকাতি লোকা ভালে বনমালা দিল গলে, অলকাতি লোকা ভালে বনমালা দে মা গলে, চরণেতে পনাহনুপুর হরি বল হরি বল, পনাহনুপুর চরণেতে পনাহনুপুর চরণেতে পরাহনুপুর। মা আমাকে ভালো করে সাজিয়ে না দিলে আমি গোষ্ঠ মাঝে কিভাবে যাব। ওই দেখো সিদামা সুদামা দাম সুবলাদি অংশমান, হরি বল হরি বল, সুদামা দাম সুবলাদি অংশমান, সিদামা সুদামা দাম সুবলাদি অংশমান, সিদামা সুদামা দাম সুবলাদি অংশমান, দাদাইয়া আছে রাজে পথে, দাদাইয়া আছে চারি পথে, দাদাইয়া আছে রাজে পথে, দাদাইয়া আছে রাজে পথে। ও মা দেখো দেখো রাজপথে দাঁড়িয়ে আছে আমার সমস্ত সখারা, আমাকে সুন্দরভাবে সাজাবে না? মা আমার সুন্দরভাবে সাজাচ্ছেন, গোবিন্দকে বলছে, গোপাল সুন্দর করে তো তোকে সাজিয়ে দেবো, সুন্দর করে সাজাবো, তোকে পেট ভরে ননি খাওয়াবো, কিন্তু তার আগে তুই একবার নৃত্য করে দেখাবি বাবা। তাই মাকে বলছে, মা তুমি একবার করতালি দাও আমি নৃত্য করে দেখাবো। সকলে করতালি দেবেন, মাতা যশোমতী দিকে বলছে, সকলে করতালি দেবেন, বাবারা দেখ না দেখ মায়েরা দেবেন। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেডো মদন গোপাল, ছোটি ছোটি গায়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গায়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি ও ছোটি ছোটি ও ছোটি ছোটি গায়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেরো মদন
पीछे पीछे ग्वाल आगे आगे गईया पीछे पीछे ग्वाल ओ आगे आगे गईया पीछे पीछे ग्वाल बीच में चले में डूबा ओ छोटी 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 गईया छोटे छोटे ग्वाल मेरो मदन गोपाल घास कावे गईया दूध पीने ग्वाल घास कावे गईया दूध पीने ग्वाल माखन खावे में डुमन छोटी छोटी गईया छोटी छोटी माँ मेरो मदन गोपाल छोटी छोटी गाया छोटी छोटी बाल छोटी से मेरो मदन गोपाल काले काले गैया गोरे गोरे बाल ओ कालो कालो गैया गोरे गोरे बाल काले काले गैया गोरे गोरे बाल ओ कालो कालो गैया छोटी गैया छोटी से मेरो मगन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी से मेरो मगन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटा सा मेरो मगन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटा सा मेरो मगन गोपाल मेरो मगन गोपाल मेरो আজ হলো কালীয় নাগ দমনের দিন মা তো আর জানতে পারছে না বাবা যে ছেলে আমার কোথায় যাবে পেট ভরে নবনি খাইয়েই গোপালকে আমার বলছে গোপাল আয় বাবা তুই এত সুন্দর নৃত্য দেখালি আয় তোকে সুন্দর সাজে সাজিয়ে দিই সুন্দর সাজে সাজিয়ে আজকে তুই চলে যাবি একেবারে গোষ্ঠ মাঝে তাই গোপালকে করছে কি গোপালকে সুন্দর করে সাজাচ্ছে মা আমার সাজাচ্ছেন কিভাবে মা গোপালকে বসিয়েছেন কোথায় কনক আসনে কনক মানে সোনার আসন কনক মানে কি কনক মানে সোনার আসন সোনা সোনা তা আজকে সোনার আসনের উপর গোপালকে বসিয়ে মা আবার সুন্দর করে সাজাচ্ছেন আর অঝরঝরে কাঁদছে মা বলে তো কথা ছোট্ট 7 বছরের শিশু যদি গোচারণে যায় 7 বছরের শিশু যদি রৌদ্রের মধ্যে গরমের মধ্যে সারা বনময় ঘুরে বেড়ায় ঠান্ডার মধ্যে ঘুরে বেড়ায় বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ায় কোনো মায়ের কি ভালো লাগে মা যে রাজার ঘরের ছেলে রাজার দুলার তাকে কি বনে পাঠাতে মায়ের মন চায় মামার গোপালকে কোলে বসিয়ে বলছে গোপাল রে আজ তোকে সুন্দর সাজে সাজিয়ে দেবো তাই গোপালকে সাজাচ্ছেন কিভাবে আজ নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া তোলে হরিবল হরিবল কৌতূহলে গোপালকে লইয়া তোলে নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া তোলে নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া তোলে বসালে নগণ কয়াসনে এবার বসালেন কোন কোয়া
কনক আসন মানে সোনার আসনে বসিয়ে নন্দরানী আমার সাজাচ্ছেন কিভাবে? নীলমণি জল নীলমণি জলধর যিনি শ্যাম কলেব সাজালেন নানা আভরণে মায়া সাজাইলেন নানা আভরণে মা সাজাচ্ছেন নানা আভরণ নিয়ে নীলমণি জলধর। গোবিন্দের গায়ের রং হচ্ছে নীল বর্ণ, গোবিন্দের গায়ের রং নীল বর্ণ কেন? না দুর্বাসামুনি আশীর্বাদ দিয়েছিলেন, কেন? দুর্বাসামুনি যে পায়েস খেয়েছিলেন সেই পায়েসটি, গরম পায়েসটি গোবিন্দ সারা অঙ্গে মেখেছিলেন। সেই সময় দুর্বাসামুনি গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ আজকে গরম পায়েসটি তুমি মাখছো সারা অঙ্গে, যে যে অঙ্গে তোমার পায়েস গেল সেই অঙ্গটি হবে নীলবর্ণ আর হবে শক্ত সামর্থ্য, আর যে অঙ্গে তোমার পায়েস যায়নি সেই অঙ্গটি হবে তোমার লালবর্ণ আর দুর্বল অংশ। তাই গোবিন্দের সারা অঙ্গ ছিল নীলবর্ণ আর চরণের তলদেশ ছিল লালবর্ণ, যার জন্যে জরাব্যাধ কিন্তু এই দুর্বল অংশেই তীর নিক্ষেপ করেছিল। হরিবল হরিবল হরিবল। তাদেরকে সে নীলমণি জলধরকে সাজাচ্ছেন নানা আবরণ দিয়ে, আর করছেন কি? চাচর চিকুরি ছিল তাতে দিল মন ফুল, চাকর চিচুর চুল তাতে দিল বন ফুল, চাচর চিচুরি ছিল তাতে দিল মন ফুল, ওই চাচর চিচুয়া দিল তাতে দিল বন ফুল, নাশাই দিল তিলকা ও গো মায়ামা, নাশাই দিল তিলকা হরিবল হরিবল ও গো মায়ামা, নাশাই দিল তিলকা ও গো মায়ামা, নাশাই দিল তিলকা ও গো মায়ামা, মুকুতার ঝুড়ি তাতে অলকারো সারি। আচ্ছা অলকা মানে জানেন? অলকা মানে হচ্ছে সিঁথির পাশে যে কোকড়া কোকড়া চুল থাকে তাকে বলা হয় অলকা। এখনকার মেয়েরা লক্স কেটে অলকা বার করছে, ওই লক্স অলকা নয়, রাধারানী আর গোবিন্দের ছিল অলকা। আজকে গোবিন্দকে সাজাচ্ছে সেই অলকাটি কিসের মাধ্যমে? দিয়ে মুকুতার ঝুড়ি তাতে অলকারো সারি, দিয়ে মুকুতার ঝুড়ি তাহে অলকারো সারে, বামে চূড়া শিখি হ্যালো পাখা আর সাজালো, বামে চূড়া তিতি ময়ূরীর পাখা ও গিয়াহারে, বামে চূড়া শিখি হ্যালো পাখা মরিয়াহারে, বামে চূড়া তিতি হ্যালো পাখা ও কি শোভারে। চূড়া চূড়ার উপর আছে কি ময়ূর পাখা, ময়ূর পাখাটি এলো কোথা থেকে? না রাধারানী যেদিন বিরজার কুঞ্জে ময়ূর রূপ ধারণ করেছিলেন সেদিনে গোবিন্দে সর্প রূপ ধারণ করেছিলেন, আর গোবিন্দ যখন সাপ রূপ ধারণ করলেন রাধারানী যখন ময়ূর রূপ ধারণ করলেন, মনে মনে চিন্তা করলেন তো রাধারানী আমায় গিলে ফেলবে চিনে ফেলবে, তাই গোবিন্দ নিজ মূর্তি ধারণ করেছেন আর বললেন, রাধে গো আজকে তুমি ময়ূর রূপ ধারণ করলে আমাকে চিনবার জন্যে, আজ থেকে তোমার ওই পরাজয় আমি শিরে ধারণ করলাম। সেদিন থেকে চূড়ার ওপর ময়ূর পাখা রাখলেন গোবিন্দ কিসের জন্যে? রাধারানীর পরাজয়কে স্বীকার করার জন্যে। নেতাই গৌর হরিবল হরিবল। তা আজকে করেছে কি না চূড়া বেঁধে দিয়েছে, তার ওপর বেঁধে দিয়েছে কি শিখি পাখা না ময়ূরের পাখা, আর কি করছেন না মামা সুন্দরভাবে সাজাচ্ছেন তো, চাঁদমুখ আধো হাসি হাতে দিল মোহন বাসি, চাঁদমুখ আধো হাসি তাতে দিল মোহন বাসি, চাঁদমুখ আধো হাসি তাতে দিলেন মোহন বাসি, চাঁদমুখ
আজকে মাতা যশোমতী গোপালকে সাজাচ্ছেন কি না সুন্দর চাঁদ মুখ, তাতে দিচ্ছেন কি না মোহনবাসী, আর দিলেন কি গলায়ও দিলেন বনমালা মুড়ি আহারে, গলায়ও দিলেন বনমালা ও কি আহারে, গলায়ও দিলেন বনমালা ও কি আহারে। আর সুন্দর করে সাজিয়ে দিলেন কাকি, সুন্দর করে সাজিয়ে দিলেন মাতা যশোমতী গোপালকে, গোপালকে সুন্দর করে সাজিয়ে আজ গোপালকে ধরে বলছি, গোপাল গোপাল রে, আজকে তো তোকে সুন্দর করে সাজালাম বাবা, কিন্তু সোনারি আমার যে একেবারে মন চাইছে না তোকে ওই গহন বনে পাঠাতে, আমার যেন মন কেমন করছে। মাকে বলছে, ও মা শোনো, তুমি যে আমাকে বনে পাঠাতে চাইছো না, বসে বসে কাঁদছো, একটি বার আমার কথা শোনো। বলি কি কথা, বলে নবলক্ষ ধেনু রদন কে যোগাবে তিনোদন, নবলক্ষ ধেনু রদন কে যোগাবে তিনোজল, নবলক্ষ ধেনু রদন কে যোগাবে তিনোদন, নবলক্ষ ধেনু রদন কে যোগাবে তিনোজল, ঘরে কি রহিতে পারি মা ও গো মায়া মা, ঘরে কি রহিতে পারে মা গো মায়ার, ঘরে কি রহিতে পারে মা মায়া মা, ঘরে কি রহিতে হরি বল হরি বল।